আসসালামু আলাইকুম, এটা আমার এক্সেল টিউটোরিয়াল নিয়ে 32তম ভিডিও। আজকের ভিডিওটাতে আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে রিপিট ফর্মুলাটা ইউজ করে হরিজন্টালি এক্স গ্রাফ আসলে তৈরি করা যায়, এবং এটা খুবই সহজ একটা প্রসেস। প্রিভিয়াস ভিডিওটাতে যেভাবে আসলে আমরা রিপিট ফর্মুলাটা ইউজ করে হরিজন্টালি গ্রাফস তৈরি করেছি, ঠিক এখানে সেম প্রসেসটাই অবলম্বন করে আমরা এক্স গ্রাফটা তৈরি করব। তো এটা আসলে কিভাবে তৈরি করা যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি। এখানে যেটা করব সেটা হচ্ছে সমান সমান চিহ্ন দিচ্ছি এবং লিখছি রিপিট। রিপিট ফাংশনটাকে আমি সিলেক্ট করে নিচ্ছি। প্রথমে যেটা করব সেটা হচ্ছে শিফট বাটন ধরে একটা কোটেশন মার্ক দিচ্ছি, একটা স্পেস দিচ্ছি, আবার শিফট বাটন ধরে কোটেশন মার্ক দিচ্ছি, এবং এখন একটা কমা দিয়ে দিলাম। কমা দেওয়ার পর বলছে নাম্বার নাম্বার অফ টাইমস, আসলে কতবার এটা চাচ্ছে, তো নাম্বার অফ টাইমস আমি এখানে স্কোরটাকে সিলেক্ট করে দিচ্ছি, এবং সেকেন্ড ব্রেকেট কমা সেকেন্ড ব্রেকেট ক্লোজ করে দিলাম। এখন যেটা করব সেটা হচ্ছে আরেকটা স্পেস দিয়ে আমি শিফট বাটন ধরে 7 কীতে চেপে আমি অ্যান্ড জিনিসটাকে সংযুক্ত করতেছি এবং আরেকটা স্পেস দিচ্ছি। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে শিফট বাটন ধরে আবার একটা কোটেশন মার্ক দিচ্ছি এবং এক্সটাকে সিলেক্ট করে আরেকটা কোটেশন মার্ক দিয়ে দিচ্ছি। দুই পাশে আসলে এক্সের দুই পাশে দুইটা কোটেশন মার্ক দিয়ে আমি এখন এন্টার করে দিলে এখন এই যে এখানে এক্স দেখাচ্ছে, এবং এটাকে যদি আমি সমান সমান দিয়ে দিই, টেনে ধরে নিচে দিয়ে দিই, তাহলে দেখাবে যে এখানে কোটেশন মার্কের পাশে আসলে এক্সগুলো বসে গেছে। যদি আপনার কাছে মনে হয় যে না গ্রাফটা বড় হয়ে গেছে এবং এখানে আমি দেখতে পারতেছি যে গ্রাফটা আসলে গ্রাফের বাইরে চলে গেছে, সেই ক্ষেত্রে আপনি আপনার যে এখানে ভাগ আছে স্কোর আছে সেই স্কোরটাকে ভাগ করে দিয়ে এটাকে ছোট করতে পারেন। আমি এখানে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, এই যে আমার এখানে 2 দিয়ে ভাগ করে দেওয়ার সাথে সাথে আমি এটাকে ক্লিক করে দিলে আমার গ্রাফটা এটার ভিতরে ঢুকে যাচ্ছে। তো এইভাবে আপনি 2 দিয়ে 5 দিয়ে 6 দিয়ে ভাগ করে এটাকে ছোট বড় করতে পারবেন। এতে ভ্যালুর কোনো চেঞ্জ হবে না বা গ্রাফের কোনো ধরনের চেঞ্জ হবে না। গ্রাফের চেঞ্জ হবে বলতে আয়তনটা ছোট হয়ে যাবে, কিন্তু যে ইনফরমেশনটা আপনাকে দিতে চাচ্ছে গ্রাফ বা যে ধরনের ইনফরমেশন আপনাকে বোঝাতে চাচ্ছে গ্রাফ, আসলে আপনাকে ওই ধরনের ইনফরমেশনটাই দিবে এবং ওই ধরনের জিনিসটা আপনাকে বোঝাবে। তো কীভাবে রিপিট ফর্মুলাটা ইউজ করে খুবই সহজে একটা হরিজন্টালি এক্স গ্রাফ তৈরি করা যায় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে ডেফিনেটলি এটাতে লাইক দিবেন, মানুষের সাথে শেয়ার করে দিবেন, এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এতটুকুই, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, এবং আজকে এতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।